আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 204 আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 105 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 106 থেকে 108 পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ أَمْ تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَى مِنْ قَبْلُ وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ تَعَالَى صُورَةُ نَمْرَةٍ بِهِ مِنْ قَبْلِ مِمْ أَلِفْ زَبْرٍ مَا নুন নুন জবর নান সাকিনের পরে ইকফার হরফ সিন এসেছে, তার জন্য সাকিনকে ইকফা গণ্য করতে হবে। মানাং সিন খ জবর সখ নাং সখ মানাং সখ মিম নুন জের মিন হামজা খারা জবর আ খারা জবর জন্য একল পেন ইয়া জবর ইয়া আয়া তা দুই জের তিন আয়া তিন হামজা জবর আও নুন নুন পেশ নুন নুন সাকিনের পরে ইকফার হরফ সিন এসেছে, তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে। সিন জের সি নুন সি হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আউ নুন সি হা নুন হাম জবর না তাজের তি না তি বাজের বি খয় আ জবর খয় বি খয় র মিম দুই জের রিম বি খয় রিম মিম নুন জের মিন হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, এরপরে হরকত হামজা আসার কারণে জবরকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিন হা হামজা জবর আও মিম সাদের মিস আও মিস লামজের লি আও মিস লি হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আও মিস লি হা مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا حَمْزَةُ زَبَرْ أَهْ لَمْ مِمْ زَبَرْ لَمْ أَلَمْ تَعْنْ زَبَرْ تَعْ لَمْ مِمْ زَبَرْ لَمْ تَعْلَمْ أَلَمْ تَعْلَمْ حَمْزَةُ نُنْ زَبَرْ أَنْ هَرْبُتَرْ پَارَي نُنْرُ پَارَي تَجْدِدْ تَيْخَنْ وَاجِبْ قُلْنَا هَبَي نُنْ لَمْ زَبَرْ نَلْ أَنْ لَمْ خَرَ زَبَرْ لَا خَرَ زَبَرْ جُنْ أَكْلَتْرَنْ হা জবর হা আন্নাল্লাহ আন জবর আহলাম খর জবর লা আলা কাপলাম পেশ কুল্লাম জেরলি কুল্লি শিন ইয়া জবর শাই আলা কুল্লি শাই হামজা নুন হামজা দুই জের ইং তানবিনের পরে ইকফার হরফ কফ এসেছে, তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। শাই ইং কফ জবর কহ দাল ইয়া জের দি জেরের পরে জজমালা ইয়া, তাই জেরকে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কাদির অদুই পেশন কাদিরুন এখানে থামলে এই একালিফ মাতকে তিনালিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং রহার উপর একটি জজম হবে। শাই ইং কাদির দাল জেরে তিনালিফ প্যান হবে। আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইং কাদির হামজা জবর আহ লাম মিম জবর লাম আলাম তাইন জবর তাআলাম মিম জবর লাম তাআলাম আলাম তাআলাম হামজা নুন জবর আন হরকতের পরে নুনের উপরে তাশদীদ তাই ওয়াজিব গুণ্য হবে। নুন লাম জবর নাল আন আল্লাম খারা জবর লা খারা জবর জন্য একা লেফট আন আল্লাহ জবর হা আন আল্লাহ লাম জবর লা হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য একা লেফট আন আন আল্লাহ লাহু মিমলাম পেশ মূল কাপ সিন পেশ কুস মূল কুস সিন জবর সা মিম খারা জবর মা খারা জবর জন্য একেল প্রাণ অ খারা জবর ও খারা জবর জন্য একেল প্রাণ মূল কুস সামা ও তাজের তি সামা ও তি অলাম জবর ওয়াল হামজা রা জবর আর অল আর দজের দি অল আর দি
তামরে হবে অল আরদ, অর্থাৎ বদরের উপর জজম হবে। আলম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আও জবর ওয়াহ মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা লাম জবর লাম কাপ মিম পেশ কুম, মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামে হরফ মিম এসেছে, তাই মিম সাকিনকে গুণ্য করে পড়তে হবে। লাকুম মিম নুনজের মিন, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে, তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে। লাকুম মিং দাল আও পেশ দু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন লাম জের নীল দু নীল লাম খারা জবল্লা, খারা জবর ওজন একালের প্রাণ। হাজির হি দু নীল্লাহি মিম অ দুই জের মিম অ জের মিউ, মিঙ্গু মিউ মিম অজের মি মিউ মিম অজের মিউ, এখানে নিস্তাকিনের পরে ইদগাম আগুনের হরফ অ এসেছে, তাই নিস্তাকিনকে গুণ করে পড়তে হবে। মিম অজের মিউ অজর ওয়া মিউ ওয়া লাম লাম ইয়াজের লি অলি ইয়া ওয়া দুইজের ইউ, তানবিনের পরে ইদগাম আগুনের হরফ অ এসেছে, তো তানবিনকে ইদগাম গুণ করতে হবে। মিউ আলি ইউ অ জবর ওয়া লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ালা নুন জবর না সত ইয়াজের সি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় একালিফ মাত। র দুই জের রিন নাসিরিন, থামলে একালিফ মাতকে তেতালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং রর একটি জজম হবে। ওয়ালা নাসির আমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, হামজা লাম জবর হামজা মিম জবর আম তাপেশ তু আম তু র ইয়াজের রি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। দাল অপেশ দু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আম তুরি দু নুন জবর না আম তুরি দু না হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তাই নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। আং তাস ইন জবর তাস আং তাস হামজা জবর আ আং তাস আ লাম অপেশ লু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আং তাস আলু র জবর র সিন অপেশ সু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রসুলাম জবর লা রসুলা কাপ মিম পেশ কুম রসুলা কুম কাপ জবর কাহ মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কামা সিন পেশ সু হামদাদের ইসু ইলাম জবর লা সু ইলা মিম অবেশ মু, পেশের পরে জজম আলাও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সিন খারা জবর সা খারা জবর ওজন একালিপ প্রাণ মু সা, মিম নুজের মিন মিন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে, তাই নুন সাকিনকে গুণ করতে হবে। মিং কব্বা জবর কব কলকলার হরফ বার উপরে জজম, তাই কলকলা করতে হবে। কব লাম পেশলু কবলু থামলে হবে কবল, অর্থাৎ লামের উপরে জজম হবে। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন কবল, আও জবর ওয়া মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইদগাম বাগুনের হরফ ইয়া এসেছে, তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে। ইয়া জবর ইয়া অমাই ইয়া তা জবর তা ইয়া তা বাদাল জবর বাদ জবরের পরে
সরি জেরের পরে যজম আলা ইয়াত আছে, জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিল ই মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিল ইমান উনজিরনি ইমানি, ফা জবর ফা কদাল জবর কদ, কলকলার হরফ দালের উপরে যজম, তাই কলকলা করতে হবে। ফা কদ দত লাম জবর তল, লাম জবর লা তল্লা, ফা কদ দল্লা, সিন জবর সা, ও আলিফ জবর ও, জবরের পরে খালি আলিফ, এরপরে আসলি হামজা আসার কারণে জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সা ও হামজা সিন জবর আস, সা আস সিন জবর সা, বা ইয়াজের বি, জেরের পরে যজম আলাইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় এক আলিফ মাদ। সাবিল আমজের লি সাবিলি, যদি আমরা এখানে থামি তাহলে এক আলিফ মাদকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়ে পড়তে হবে এবং এখানে একটি যজম হবে। সাবিল ওমাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়াস সাবিল। আজকের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।